জিভে জল আনা এমন ফল খেতে কার না ইচ্ছে করে, কিন্তু এই সমস্ত বিদেশি ফল হাতের নাগালে পাওয়া সত্যিই দুষ্কর। দেশে এসব ফলের চাষ হয় না বললেই চলে। বাংলাদেশে আধুনিক কৃষির সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষিত এবং বেকার যুবক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই নতুন নতুন কৃষির যে সম্ভাবনা সেটি কিন্তু তারা আঁকড়ে ধরার চেষ্টা করছেন। প্রতিনিয়ত নতুন নতুন জাত তারা সৃষ্টি করছেন এবং দেশের এবং বিদেশ থেকে নানান ধরনের জাত এনে তারা বাংলাদেশে চাষের একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তেমনিভাবে আমরা এখন যে বাগানটিতে এসেছি সেটি রাজশাহী নগরীর বড়বর্ম গ্রাম এলাকায় মাসুম ভাইয়ের যে বাগানটি, সেই বাগানে আমরা এসেছি। তিনি কিন্তু অনেক আগে থেকেই এখানে বিদেশি যে ফল যেগুলো অপ্রচলিত ফল আমাদের দেশে রয়েছে এবং যেগুলো দামি ফল, এবং সেই ফলগুলো বাংলাদেশে এনে তিনি সেখানে কিন্তু নার্সিং করছেন এবং সেগুলোকে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তার বিভিন্ন ধরনের চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং সে ফলগুলোকে দেশের মানুষের কাছে পরিচিত করবার জন্য এবং আমদানি নির্ভরতা কমানোর জন্য তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা সে বাগানে এসেছি, সে বাগানের আত্মপাত্র আমরা জানার চেষ্টা করব এবং তার এই গাছের যে পরিচর্যা এবং বিদেশি ফলের যে বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে সেই চাষ পদ্ধতিগুলো কেমন হয় সে সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করব। আমরা রয়েছি তার এই বাগানে। দুর্লভ জাতের ফলের বাগান করে নজির সৃষ্টি করেছেন রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম চকপাড়া এলাকার আশরাফুল হোসেন মাসুম। তার বাগানে রয়েছে গ্লেন ম্যাঙ্গো, হানিডিউ, মিয়াজাকি, ব্যানানা, ব্ল্যাকস্টোন, তাইওয়ানের গোল্ডেন ম্যাঙ্গো সহ দেশি বিদেশি 22টি জাতের আম। দেশের মাটি ও আবহাওয়া এসব ফল চাষে উপযোগী হওয়ায় বড় পরিসরে বাগান করার স্বপ্ন মাসুমের। আসলে এটা উচ্চ মূল্যের ফল আমাদেরকে বিদেশ থেকে অনেক আমদানি করতে হয়, সেটা যে চাচ্ছি যে আমাদের এখানে যদি করা সম্ভব হয়, একসময় দেখা যাচ্ছে আমার এটা দেখে অনেক আগ্রহী হবে, বাণিজ্যিক বাগানে যাবে, তখন দেখা যাচ্ছে এই ফলটা আমাদেরকে বিদেশি নির্ভরশীল হয়ে থাকতে হবে। আর যেহেতু আমাদের সোনার মাটি, মানে আমার এখানে তো মাটিগুলো মানে অত্যন্ত উর্বর, যে কোনো ফল একটু পরিচর্যা এবং কেয়ারনেস করলে এটা সম্ভব। এটা আমার ছোটো থেকে একটু গাছপালার প্রতি একটা নেশা, আমার গাছ আমার ভালো লাগার একটা মানে আমার লাইফের ফার্স্ট স্টেজেই আমার গাছ, বন্ধু বান্ধব যাই বলেন এটা আমার গাছ হলো সব কিছু। আগামীতে যদি অবস্থা পরিবর্তন হয়, তো আর্থিক অবস্থা যদি ভালো হয়, ইনশাল্লাহ আমি কী করবো আর কি, বাণিজ্যিকভাবে গাছের বিকল্প বন্ধু নাই, যেটা আসলে গাছ কোনো কিছুই আপনাকে নিরাশ করবে না, ছায়া দিবে, ফল দিবে, না হলেও আপনাকে লাস্ট জ্বালানি দিয়ে যাবে। আসলে গাছ আমার ফল ফলাদিটাই আমার মূলত পেশার হিসেবে আমি আগামীতে হয়তো নিব আর কি। ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তার। শখের বসে তার নিজ বাড়ির ছাদে দু একটি বিদেশি ফলের গাছ লাগালেও বাণিজ্যিক চাষাবাদের স্বপ্ন নিয়ে বর্তমানে বাড়ির আঙিনায় বাগান বিস্তৃত করেছে উদ্যমী এই তরুণ। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে, আনার আম, তারপরে বেল, পিস ফল, অ্যাভোকাডো, তারপরে আপনার ড্রাগন, বেশ কিছু অনেক প্রজাতির কিছু আখ, ফিলিপাইন আখ, তিন ফল, তারপরে আছে আঙ্গুর আছে বেশ কিছু, যেগুলো বিসিএল ল্যাব থেকে বাইরে বিয়ার রুট বলা হয়। এছাড়া বিশেষত হচ্ছে আপনার কিছু আপেল আছে, যেগুলো আমাদের আশানুরূপ এবার হয়তো ফল পাবো। সাইট্রাসের বেশ কিছু জাত আছে, বেশ অনেকগুলো, আসলে নাম বলে শেষ করা। এগুলো আছে বিভিন্ন প্রদেশ, যেমন ইটালি আছে, জর্ডান আছে, তাইওয়ান আছে, চায়না কিছু জাত আছে, ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, ইন্ডিয়ান একটা সাইট্রাসের জাত আছে, মোসাম্বি খুব ভালো রেজাল্ট দিয়েছে এবার, তারপরে ইন্ডিয়ান একটা কমলা, এবং মরক্কো নামে একটা কমলা আছে, মাল্টা আর কি, অস্বাভাবিক টেস্ট এবং খুব অসামলা ফল। সাথে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছি, ফল খেয়েছি, মিলাইগুলো খুব ভালো, মানে মাল্টার জগতে মানে অসম্ভব ভালো ফল। বেলটা এক বড়ো ভাই নিয়ে এসেছিলো বাইর থেকে এবং তার বাগানে হয়েছে অসম্ভব ভালো। আমি সেখান থেকে ছায়ন সংগ্রহ করে আমি গ্রাফটিং করি, করে অলরেডি আমার টপে ফল আসছে, খুব ভালো ফলটা, আমি অস্বাভাবিক ভালো আর কি বেল, ভালো জাতের। এছাড়া এমনি দশেরি নামে একটা পরিচিত বেল আছে, যেটা আমার গাজীপুর থেকে সংগ্রহ করা, বাসা থেকে একটা সংগ্রহ করা, আমার বাইরে গেলে একটু গাছের প্রতি এসে গাছের দিকে তাকাই, সেক্ষেত্রে পেয়ে গেলাম, দেখছি যে বেশ অনেক বড়ো সাইজের বেল, আমি নিয়ে এসে পরে গ্রাফটিং করছি, ইনশাল্লাহ হয়ে গেছে। আমার কাছে এখন বেশি আনন্দদায়ক হচ্ছে আম এবং আমার সবজিটা, আমি যেটা আমার পারিবারিক চাহিদা মেটে, আমি বিভিন্ন সবজি, যেটা শাক বলে, বেগুন, অন্যান্য বিভিন্ন সবজি, শশা, লেবু, সবই আমার বাগানে, আমি এতে আমার পারিবারিক চাহিদা মেটে আর
সবাই পার্সিমনের তিনটা জাত, ফুজু, শ্যারন এবং জাইরো, তিনটা আমি শৈল ভাইয়ের মাধ্যমে নিয়েছি। ওনার ইটালি প্রবাসী বাহাদুর ভাই দিয়েছিল শৈল ভাই, শৈল ভাইয়ের কাছ থেকে আমি আবার সংগ্রহ করেছি। তিনটা অস্বাভাবিক এবার ফুল এসছে, ব্যাপক ফুল এসছে, ফলে খেয়েছে। জাপানের এটা জাতীয় ফুল। কৃষি আসলে আগে কোনো অভিজ্ঞতা নেই, ছোটো থেকে গাছ গোছালে লাড়ি নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর যেটা জানি না, অনেকের কাছে হেল্প নেই, এটা কীভাবে কী করলে কী হবে। যেমন আমাকে এবার আনারে অনেকটা হেল্প করছে রাজশাহীতে এক সুজন ভাই নামে ভাই আছে, বড় ভাই আছে চাঁদবাগানে, তো ওনার আমি অনেক হেল্প পাইছি। তো ওনার হেল্পে দেখা যাচ্ছে অনেক বেশ কিছু আনার আমি করছি। তারপরে আমাকে যে আমগুলোর বেশ কিছু আম মাসুদ রানা ভাই আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছে, উনি বাইরে দেশে বাইরে সংগ্রহ করেন, বিভিন্ন রাষ্ট্র থেকে ফল নিয়ে আসে, ফলের গাছ নিয়ে আসে। সেখান থেকে এই যে আম ভ্যারাইটি যে আমগুলো, এখন আমার কাছে দুটো জাত, একটা মারা গেছে, তিনটে পাঠিয়েছিল, দুটোই জার্মিনেশন হয়ে গেছে এবং শতভাগ দিয়ে গেছে গাছ। এটা হয়তো আগে দেখে দেখা যায় আমার কাছ থেকে অনেকে কী যে কেউ নিয়ে ছায়াম নিয়ে সংগ্রহ করে সেটাকে বানিয়েছে এবং খুব ভালো জাত। বন্ধু বান্ধব আর কৃষি বিভাগের পরামর্শে ইতোমধ্যে সফলতাও পেয়েছেন তিনি। বিদেশি নানা রকম ফুল সবজি তো রয়েছেই, সাথে রয়েছে অপ্রচলিত এবং দামি ফলের দুর্লভ জাতের 130টি গাছ। এছাড়াও রয়েছে সাদা জাম, ফুজু, থাই কাঁঠাল, আলু বোখারা, সিডলেস বরই, অভোক্যাডো, গমলেস বেল, ম্যানিলা চেরি, রামবুটান, থাই পেয়ারা, আঙ্গুর ও স্ট্রবেরি পেয়ারা আর কাউফল। রয়েছে বিগ ম্যাক, বিউটি বেরি সহ বেশ কয়েকটি ড্রাগন ফলের জাত। আরও আছে ব্ল্যাকবেরি আঙ্গুর, আপেল সহ 130 পদের গাছ। দেখা মিলবে ফিলিপাইনের আখের। তার বাগানে রয়েছে জর্ডানের কেমন্তি, কারাকারা, জাপানের ডেকেপেন, ইম্পেরার ম্যান্ডারিন, নাগপুরি চায়না কমলা, মরক্কো মাল্টা, থাই মাল্টা, মোসাম্বি আর কাশ্মীরি কেনু। রয়েছে ইরানি, মেক্সিকান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের 16 জাতের আনার। আমদানি নির্ভরতা কমানো এবং পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে নিরলস পরিশ্রম করছে উদ্যমী এই তরুণ। আর বৃক্ষ পরিচর্যায় জৈব সারকেই বেছে নিয়েছেন তিনি। তার স্বপ্ন পূরণের সাথী হয়েছেন রাজশাহী কৃষি বিভাগ, বাগান পরিচর্যায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। আমরা সহযোগিতা তাকে করছি বিভিন্ন পরামর্শ দিয়ে, কীভাবে আপনার ওই ছাদ বাগানে আপনার জৈব সার ব্যবহার করতে হয়, এবং বিদেশি যে অনেক ফলের গাছ সে নিয়ে আসছে, এইগুলোতে মোটামুটি সে যদি ভালো করতে পারে তাহলে এখান থেকে মানে আসানোর উপর একটা ফল আসবে আমি বিশ্বাস করি। আসলে কৃষি বিভাগের পরামর্শ হলো যে আসলে অনেক ফল আছে যেটা মানে আবহাওয়ার উপর অনেকটা ভেরি করে, আবহাওয়ার উপর ভেরি করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাকে, যেহেতু উনি বিদেশি ফলের উপরে মানে তার আকর্ষণটা বেশি, সেক্ষেত্রে ওনাকে একটু মানে দেখে শুনে সামনের দিকে আগানো উচিত। তাহলে দেখা যাবে কি যে উনি কখনো আর্থিকভাবে লসের মুখ পড়বে। কৃষি বিভাগ বলছেন সঠিক পরিচর্যা আর পরিশ্রম করলে সফলতা নিশ্চিত। অপ্রচলিত আর দামি ফল চাষে সবসময় পাশে থাকবে কৃষি বিভাগ। সম্প্রতি কিছু কিছু সখিন কৃষক যারা নিজের মানে সখিনতার বসে ছাদে স্বল্প পরিসরে বা বাড়ির আঙিনায় বিদেশি ফলের চারা রোপণ করছে এবং তারা করছে, এটা আমরা পজিটিভই দেখছি, পজিটিভ দেখছি। তবে আমাদের যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা বলা সেটা হলো যে আমাদের দেশের আবহাওয়ার প্রেক্ষিতে আবহাওয়া জলবায়ু কতটা তা, যেমন মধ্যপ্রাচ্যে যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের দেশে হবে না। সেক্ষেত্রে অবশ্যই যিনি এই ব্যাপারে আগ্রহী তাকে অবশ্যই ভাবতে হবে যে আমি তো শখের বসে করছি, এটা আসলে লাস্টিং করবে কি না, কারণ আমার বাংলাদেশ আমাদের দেশের প্রেক্ষাপটে জলবায়ু মাটি সেটা নাও হতে পারে। আলটিমেটলি সে হতাশ হতে পারে যে আমি করলাম হচ্ছে না, হতাশ হওয়ার কিছু নেই, মানে চেষ্টা করতে হবে। আর হলো করুক, আমরা বলছি করুক, স্বল্প পরিসরে করুক, আস্তে আস্তে সেটা যখন দেখবে যে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন সে বাণিজ্যিকভাবে করবে, তবে হতাশ হওয়া যাবে না। তো আমার কৃষকের জন্যই, আমরা করতে পারলে আমাদের ধন্য হব, আমরা তো কৃষকদের সৃষ্টি করি এবং তার মাধ্যমে আমরাও যে লাভবান হই না তা না, আমরা আমাদের দেখাতে পারি যে কৃষি বিভাগ তাদের পাশে আছে, কৃষি বিভাগেরই সাফল্য, তার সাফল্য মানেই কিন্তু কৃষি বিভাগের সাফল্য।
রাজশাহীর এই মাসুম ভাইয়ের মতো বাংলাদেশে কিন্তু অনেক বেকার শিক্ষিত যুবক যারা রয়েছেন, তারা এই বিদেশি ফল যেগুলো অপরিচিত যে ফলগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আমদানি নির্ভরতা কমানোর জন্য এই বিদেশি ফলগুলোকে বাংলাদেশের মানুষের কাছে প্রচলিত করে তোলা এবং জনপ্রিয় করে তোলা। এবং যারা কৃষিবিদ যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন, তারা বলছেন যে এই ধরনের যে যারা যুবক যারা রয়েছেন, যাদের স্বাদ এবং আঙিনা কৃষি করার যাদের ইচ্ছা রয়েছেন, তারা যদি এই ধরনের অপরিচিত এবং বিদেশি ফলগুলো নিয়ে তারা কাজ করেন এবং সেগুলোকে থেকে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে ফলের যে আমদানি নির্ভরতা সেটি অনেকটা কম হবে এবং অনেকটা নির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে বলে কৃষি সম্প্রসারণ কর্তৃপক্ষ এবং কৃষি বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।